বন্ধুরা সায়েন্সবিদের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে লাভ ক্ষতি নিয়ে আমরা আলোচনা করব লাভ ক্ষতির যেই সকল সূত্রগুলো জানলে খুব সহজে আমরা লাভ ক্ষতির যে কোনো অঙ্ক কষে ফেলতে পারব তাহলে দেখা যাক সেই সূত্রগুলো কিভাবে আমরা মনে রাখতে পারি প্রথমে আমরা বিক্রয় মূল্যকে বি ধরে নেব যেহেতু বি ফর বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যকে আমরা মনে রাখার জন্য কে ধরব কে দিয়ে ক্রয় ক্রয় মূল্য এই কথাটা আমরা মনে রাখতে পারি তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যকে যথাক্রমে বি এবং কে ধরে নিয়ে আমরা যদি লাভ লাভ কথাটা মানে হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ বি মাইনাস কে এভাবে আমরা লিখতে পারি আর ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে সেটা হবে ক্ষতি তার মানে কে মাইনাস বি এভাবে আমরা লিখতে পারি তাহলে এবার শতকরা লাভ আমরা কিভাবে নির্ণয় করব। শতকরা লাভের সূত্রটি হল লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড অর্থাৎ এখানে লাভ হলো বি মাইনাস কে বাই কে ইন্টু হান্ড্রেড শতকরা লাভ বলতে এখানে ক্রয় উপরে লাভকেই বোঝানো হচ্ছে একই রকমভাবে আমরা শতকরা ক্ষতি কিভাবে বের করতে পারি একই রকমভাবে শতকরা ক্ষতি বলতে ক্রয় উপরে যে ক্ষতিটা হয়েছে তাহলে ক্ষতি বাই ক্রয়মূল্য মূল্য অর্থাৎ কে মাইনাস বি বাই কে ইন্টু হান্ড্রেড এটাই হলো শতকরা ক্ষতির সূত্র আমরা এভাবে মনে রাখতে পারি এ দুটি সূত্র এগুলো ক্রয় মূল্যের উপরেই হয়ে থাকে যেহেতু কোনো কিছু বলে না দিলে কিসের উপর তাহলে আমরা ক্রয় মূল্যের উপরে লাভ এবং ক্রয় মূল্যের উপরে ক্ষতি শতকরা ক্ষতি এগুলো নির্ণয় করে ফেলতে পারি এই সূত্রগুলির দ্বারা এবার যদি বলা হয় বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ তাহলে সেই সূত্রটি কি হবে তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভের সূত্রটি হবে যেহেতু বিক্রয় মূল্যের উপর কথাটি বলা আছে অর্থাৎ লাভ বা ক্ষতি সেটি বিক্রয় মূল্যের উপরেই নির্ণয় করতে হবে অর্থাৎ বিক্রয় মূল্য হরে বিক্রয় মূল্য এবং লবের ক্ষেত্রে হবে বি মাইনাস অর্থাৎ লাভ ইন্টু একশো এভাবে আমরা এই সূত্রটিকে লিখতে পারি আবার বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি একই রকম পাবে এখানেও হরের অংশে বিক্রয় মূল্য বি হবে এবং লবে হবে ক্ষতি তাহলে আমরা সূত্রটিকে যদি এভাবে লিখি বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি সমান সমান আমরা হরে বিক্রয় মূল্য এবং লবে হবে কে মাইনাস বি অর্থাৎ ক্ষতি ইন্টু একশো এভাবে সূত্রটিকে মনে রাখতে পারি তাহলে এই সূত্রগুলিকে মনে রাখলেই আমরা লাভ ক্ষতির অনেক অঙ্ক খুব সহজেই কষে ফেলতে পারি এভাবে যদি আমরা মনে রাখতে পারি এরপর দেখা যাক কিছু উদাহরণ একটি উদাহরণ নিয়ে আমি আলোচনা করছি আমি শতকরা লাভের সূত্রটিকে একটু সহজে যদি লিখি একটু শর্টকাট ফর্মে আগে সূত্রটিকে এভাবে লিখতে পারি আমরা বিবাই কে মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড আমি প্রথমে যে সূত্রটা বলেছিলাম সেই সূত্রটার আরেকটি রূপ এটা এই রূপে যদি আমরা লিখতে পারি তাহলে বি বাই কে অর্থাৎ বিক্রমূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত যদি আমাদের জানা থাকে আমি ধরে নিলাম যে কোনো একটি অনুপাত টু টু ওয়ান এটা যদি জানা থাকে আমরা খুব সহজে শতকরা লাভ আমরা বের করে ফেলতে পারি তাহলে এই সূত্রটির সাহায্যে তো দেখা যাক কীভাবে আমরা বের করতে পারি তো বিক্রি মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত যদি টু টু ওয়ান হয় তাহলে শতকরা লাভ হবে টু বাই ওয়ান মাইনাস ওয়ান হান্ড্রেড খুব সহজে আমরা বের করে পালতে পারি এখানে টু মাইনাস ওয়ান ওয়ান ইন্টু মানে অর্থাৎ একশো টাকা শতকরা লাভ একশো টাকা তাহলে লাভ হলো একশো শতাংশ লাভ আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন আজ তাহলে এইটুকুই থাক ধন্যবাদ সকলকে